জেলায় জেলায় আর্থিক সংকটে সরকারি স্কুল, একই ছবি দক্ষিণ দিনাজপুরের স্কুলগুলোতে। কম্পোজিট ফান্ডের টাকা না পেয়ে স্কুলে আর্থিক সংকট, কিন্তু কবে এই টাকা মিলবে তা নিয়েও দ্বন্দ্বে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষাবর্ষ তো শেষ হতে যাওয়ার সময় চলে এলো, এই শিক্ষাবর্ষ শেষের পালা, এখনো পর্যন্ত কম্পোজিট ফান্ড পাননি শিক্ষক শিক্ষিকারা বলছেন কথাই, স্কুলের বরাদ্দের টাকা তারা পাননি। সেই জায়গা থেকে কিভাবে স্কুলের সামগ্রী কেনা হবে, কিভাবে স্কুলের যে মেনটেন্যান্স তা হবে তা এখনও জানেন না, এবং বহু ক্ষেত্রে বহু স্কুলের জন্য বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কিভাবে হবে, আদৌ হবে কি না, তার আয়োজন করা যাবে কি না, পরীক্ষা নেওয়া হলে কোয়েশ্চেন পেপার কীভাবে ছাপা হবে, তার খাতার ব্যবস্থা কিভাবে করা হবে, এই ছোট ছোট বিষয়গুলোতে পর্যন্ত তাদের মাথা ঘামাতে হচ্ছে। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের পকেট থেকে সেই টাকা দিচ্ছেন। কি বলছেন যারা শিক্ষক তারা, শুনুন না। আমাদের যে অনুদানটা বছরে দেওয়া হয় সেটা কম্পোজিট গ্রান্ট আর মেনটেন্যান্স গ্রান্ট বলা হয়, এটা বছর শেষ হতে চললো, এখনও আমাদের ঢোকেনি। আমরা বারবার আমাদের এসআই অফিস এবং ডিপিএসসিতে যোগাযোগ করেছি এসএসএমএ, এখনও পর্যন্ত টাকাটা ঢোকেনি বা কবে ঢুকবে সেটাও বুঝতে পারছি না। ওনারাও ঠিক সঠিক সময়টা বলতে পারছেন না, তো আমাদের তো ভীষণ সমস্যার মধ্যেই আছি এটা নিয়ে। যেমন স্কুল চালাতে গেলে যে প্রতিদিনকার খরচ, স্কুল সাফাই করা, তারপরে ধরুন যে বৈদ্যুতিক বিল টিলগুলো দেওয়া, সেগুলো নিয়ে তো সমস্যাই আছে। 23-24 কম্পোজিট গ্রান্টের টাকাটা পেয়েছিলাম, কিন্তু বর্তমান যে 24-25 সাল, এই সালে সরকার এখনও এই টাকাটা স্কুলগুলোকে দেয়নি। আর এই গ্রান্ট দিলে আমরা সরকারকে প্রতিনিয়ত ইউসি জমা দিই, কাজেই সরকার যদি স্কুলগুলো থেকে সঠিক হিসাব পেয়ে থাকে, আমার মনে হয় এই যে 24-25 সেই সরকারের উচিত যে আবার স্কুলগুলোকে এই গ্রান্টটা পুনরায় দেওয়া। প্রত্যেক দিন আমরা শুরু করছি ট্যাপ দুর্নীতি আর কোন কোন জেলায় কিভাবে কিভাবে হয়েছে সেই খবর দিয়ে। এবার দেখা যাচ্ছে হুগলিতে গায়েব ট্যাবের টাকা, 5 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা, চণ্ডীতলার বেগমপুর উচ্চ বিদ্যালয়ে প্রায় 30 জন পড়ুয়ার ট্যাবের টাকা অ্যাকাউন্টে। হুগলিতে গায়েব ট্যাবের টাকা, 5 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে। সিঙ্গুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা, চণ্ডীতলার বেগমপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় 30 পড়ুয়ার ট্যাবের টাকা অ্যাকাউন্টে। এবার হুগলিতে ট্যাবের টাকা গায়েব, আর কত আমরা জানি না, আর কত উদাহরণ, আর কত অভিযোগ পরপর দায়ের হবে, এবং আমরা জানতে পারবো আর কোন কোন জেলায় কত স্কুল কত ছাত্রছাত্রী এর দ্বারা প্রতারিত হচ্ছে, কার কার অ্যাকাউন্টে আর কত হাজার অ্যাকাউন্টে এভাবে টাকা যাবে না বা অন্যত্র সেই টাকা চলে যাবে অন্যান্য কারো অ্যাকাউন্টে। যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ট্যাব দুর্নীতি, তাতে করে দেখা যাচ্ছে ট্যাবের টাকায় যে দুর্নীতি, গাফিলতি না দুর্নীতি সেই প্রশ্নই উঠছে। শিক্ষা পোর্টালের অ্যাকাউন্ট হ্যাক, বিপুল টাকা হাতানোর অভিযোগ, শিক্ষা পোর্টালের তথ্যে গরমিল, বদল বহু অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড, প্রধান শিক্ষকদের গাফিলতি এটা, পোর্টালে আপলোডের সময় অ্যাকাউন্ট নাম্বারেই কি গরমিল, অ্যাকাউন্ট না সিস্টেম হ্যাক হয়েছে, একটার পর একটা প্রশ্ন, তদন্তও চলছে, গ্রেফতারও হচ্ছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে আবার নতুন নতুন অভিযোগ, নতুন নতুন বিভিন্ন স্কুল থেকে, জেলা থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে উঠে আসছে অভিযোগ যে তাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছায়নি। একটার পর একটা জায়গায়, কোনো জেলায় বেশি, কোনো জেলায় এখনো পর্যন্ত কম, বা কোনো জেলায় নতুন করে আবার উদাহরণ আসছে যেখানে ট্যাব দুর্নীতির শিকার হচ্ছে, প্রতারিত হচ্ছে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই ট্যাব দুর্নীতি নিয়ে কলকাতাতেও প্রায় 10টা মামলা হয়েছে, এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশের তরফ থেকে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে কলকাতা পুলিশ কী করছে, তাদের কতটা কী এগিয়েছে তদন্ত, আমরা এ নিয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত পাল। সৈকত, কী জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে?
দেখো, কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ট্যাপ দুর্নীতির মাথা, সেই মাথা কিন্তু একজনই এবং সে উত্তরবঙ্গের বাসিন্দা। এই কলকাতা পুলিশ যেটা জানার চেষ্টা করছে, মালদার বৈষ্ণবনগরে ইতিমধ্যেই রাজ্য পুলিশের হাতে অ্যারেস্ট রকি শেখ নামে মালদার একটি স্কুলের কম্পিউটার শিক্ষক, সেই এই চক্রের মাথা কিনা সেটা জানার চেষ্টা করছেন। কারণ এই যে রকি শেখ, সেই রকি শেখ গোটা উত্তরবঙ্গে, মালদা, উত্তর দিনাজপুর সহ গোটা উত্তরবঙ্গে এই যে চক্র চলতো, সেই চক্রটা কন্ট্রোল করতো এই রকি শেখের অন্যান্য হ্যান্ডলাররা বা তার যে গ্যাংয়ের অন্যান্য সদস্যরা এই দক্ষিণবঙ্গে এই যে চক্র, সেই চক্রটাও কন্ট্রোল করতো কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছে। তোমাকে একটা ডেটা দিয়ে রাখি, এখনো পর্যন্ত গোটা রাজ্যে 781 জন ভিকটিম, অর্থাৎ 781 জন ছাত্রছাত্রী এই ট্যাপ দুর্নীতির শিকার হয়েছেন। কলকাতা পুলিশে 10টি FIR দায়ের হয়েছে, রাজ্য পুলিশে এখনও পর্যন্ত 56টি FIR দায়ের হয়েছে। কলকাতা পুলিশে যে FIR দায়ের হয়েছে, এই যে বিপুল পরিমাণ দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে পুলিশের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে। DCDD স্পেশাল বিদিতরাজ বুন্দেশের নেতৃত্বে 5 সদস্যের একটি সিট গঠন করা হয়েছে, যে সিট গতকালকে বিকাশ ভবনে গিয়েছিল বিভিন্ন ইনফরমেশন কালেক্টের জন্য। এবং কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের অধীনে, অর্থাৎ এই যে দশটি যে FIR দায়ের হয়েছে, 10টি অভিযোগ দায়ের হয়েছে, এখনও পর্যন্ত কলকাতা পুলিশ 2 জনকে গ্রেপ্তার করতে পেরেছে, উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা। তা এই কেসে এখনও পর্যন্ত 6 জন এমন নাম পাওয়া যাচ্ছে যারা কিন্তু পলাতক, যারা কিন্তু অ্যাবসকন্ডেড রয়েছে। এই 6 জনকে গ্রেপ্তার করতেই কলকাতা পুলিশ বিভিন্নভাবে জেরা করছে, রাজ্য পুলিশের সঙ্গে কোঅর্ডিনেট করে রাজ্য পুলিশের হাতে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকেও ইন্টারোগেশন করার চেষ্টা করছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে এই যে চক্র, এই চক্রের মাথা মালদা থেকে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার রকি শেখ, এই চক্রের মাথা কিনা এই বিষয়টা কনফার্ম করার চেষ্টা করছেন কলকাতা পুলিশ। চোপড়া হচ্ছে এর এপিসেন্টার, এই দুর্নীতির এপিসেন্টার। ধন্যবাদ সৈকত। আমাদের সঙ্গে এই মুহূর্তে নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে রয়েছেন পলাশ। এবং নদিয়ার ক্ষেত্রেও দেখা যাচ্ছে চাকদায় বালিয়া হাই স্কুলে 20 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, এই নিয়ে পলাশের কাছ থেকে আপডেট নেব। পলাশ, কী করে এই 20 জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে, এখনো পর্যন্ত কি পুলিশ তার তদন্ত করছে? একদমই, দেখো, কয়লা চুরি, গরু চুরি এবং খুদে খুদেদের যে মিড ডে মিলের চাল চুরি, তারপরে কিন্তু নতুন সংযোজন বাচ্চাদের, অর্থাৎ এদের স্বপ্ন চুরি, ট্যাব ট্যাব, যে বাচ্চাদের পূর্বদের জন্য যে ট্যাব দেওয়া হয়েছিল সেই ট্যাবের টাকা কিন্তু চলে যাচ্ছে অন্যত্র। এটা শুধু নদিয়াতে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে একই রকম চিত্র। আমি এই নিয়ে একটু সাধারণ মানুষের একটু রিয়াকশন নেওয়ার চেষ্টা করব। এই যে ট্যাবের টাকা বেমালুম চুরি হয়ে যাচ্ছে, অন্য অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটা এটা কাদের প্ল্যান, এটা কি ছক বা কি কারণে? দেখুন, এই রাজ্যে সাধারণ মানুষের হকের সমস্ত টাকাটাই রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রিত যে সমস্ত মিনিস্টাররা রয়েছে তাদের তারা চুরি হয়ে যাচ্ছে। মানে এখানেও কি বালু চুরি, কয়লা চুরি? এখানে বালি চুরি হচ্ছে, কয়লা চুরি হচ্ছে, 100 দিনের কাজের টাকা চুরি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের হকের টাকা, পায়খানা বাথরুমের টাকা পর্যন্ত এরা খেয়ে নিচ্ছে। সিট গঠন করা হয়েছে এই তদন্তে, সিট গঠন করা, এগুলো তো সবটাই তো রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং সেই সিটের ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে তো সাধারণ মানুষ চিন্তিত। আজকে আপনারা বলছেন যে ট্যাব, যেখানে বাচ্চাদের শিক্ষাকে আরও বেশি ত্বরান্বিত করা হবে, সেখানে সেই বাচ্চাদেরকে বঞ্চিত করে তাদের ট্যাবের টাকাগুলো, প্রাক্তন শিক্ষামন্ত্রী তো জেলে, তারপরেও কী করে চুরি হচ্ছে? প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, কিন্তু তার অনুসারী যারা রয়েছে তারা তো এখনও সেইভাবেই রয়েছে, উনি জেল থেকেও এগুলো অপারেট করছেন। আমার এইটুকুনি দৃঢ় বিশ্বাস, উনি জেল থেকে ওগুলো অপারেট করছে বলেই এই চুরির টাকা। আজকে মুর্শিদাবাদে যেরকম একই স্কুলে ডবল ডবল করে টাকা পেয়ে গেছে, শুধুমাত্র মাইনরিটি স্কুলগুলোতে পাচ্ছে, কিন্তু যেখানে সনাতনী সংস্কৃতি বিশ্বাস করা যেসব এলাকাতে বিজেপির প্রায়োরিটি আছে সেই সমস্ত স্কুলগুলোর বাচ্চারা আজকে টাকা এবং ট্যাব কোনোটাই পাচ্ছে না। মানে সরাসরি এই ট্যাব কেলেঙ্কারিতেও কি রাজনীতি এন্ট্রি মেরেছে? অবশ্যই, শুধু রাজনীতি এন্ট্রি নয়, এখানে ধর্মীয় মেরুকরণও হচ্ছে।
এটা আমার বিশ্বাস। তার কারণ যেখানে সনাতন সংস্কৃতি সম্পন্ন মানুষজন বেশি, যেখান থেকে বিজেপির বিধায়ক এবং এমপিরা জিতেছে, সেই সমস্ত এলাকার স্কুলগুলোতে ট্যাবের টাকাগুলো পাচ্ছে না। পাশাপাশি আপনি দেখুন মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর যে সমস্ত এলাকা এবং ডায়মন্ড হাবড়া এবং এই সমস্ত যে সমস্ত এলাকাতে মোহামেডান বেশি, সেই সমস্ত এলাকাতে ট্যাবের টাকা একবার না দুবার করে একই অ্যাকাউন্টে। একদম একদম একটা গানের লাইন পড়ে গেল। ছোট ছোট শিশু দলকে বিদ্ধ করছেন বিরোধীরা। সঙ্গে থাকো পলাশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।